এথিক্স কমিটির খসড়া রিপোর্ট আর সেই রিপোর্টে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ। খবর সূত্রের ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ। তৃণমূল সংসদের বিরুদ্ধে সময় বেঁধে কঠোর তদন্তের সুপারিশ এথিক্স কমিটির। মহুয়ার বিরুদ্ধে অনৈতিক আচরণ এবং সংসদের অবমাননার অভিযোগ। বাইরের কাউকে লোকসভার লগ ইন সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন মহুয়া। এথিক্স কমিটির খসড়া রিপোর্টে জাতীয় সুরক্ষার প্রভাব পড়ার অভিযোগ। তৃণমূল সংসদের বিরুদ্ধে অনৈতিক জঘন্য অপরাধমূলক আচরণের অভিযোগ। মহুয়াকে বহিষ্কার করা যেতে পারে বলে স্পিকারের কাছে খসড়া রিপোর্ট সুপারিশ। খবর সূত্রের মহুয়ার সঙ্গে দর্শন হীরানন্দানির আর্থিক লেনদেন নিয়েও তদন্তের দাবি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এথিক্স কমিটির খসড়া রিপোর্টে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ। খবর সূত্রের ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ। তৃণমূল সংসদের বিরুদ্ধে সময় বেঁধে কঠোর তদন্তের সুপারিশ এথিক্স কমিটির। মহুয়ার বিরুদ্ধে অনৈতিক আচরণ এবং সংসদের অবমাননার অভিযোগ। বাইরের কাউকে লোকসভার লগ ইন সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন মহুয়া। এথিক্স কমিটির খসড়া রিপোর্টে জাতীয় সুরক্ষায় এর প্রভাব পড়ার অভিযোগ। তৃণমূল সংসদের বিরুদ্ধে অনৈতিক জঘন্য অপরাধমূলক আচরণের অভিযোগ। মহুয়াকে বহিষ্কার করা যেতে পারে বলে স্পিকারের কাছে খসড়া রিপোর্টে সুপারিশ। মহুয়ার সঙ্গে দর্শন হীরানন্দানির আর্থিক লেনদেন নিয়েও তদন্তের দাবি। এই মুহূর্তের বড় খবর, এথিক্স কমিটির খসড়া রিপোর্টে মহুয়া মৈত্রকে এবার বহিষ্কারের সুপারিশ। ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ। তৃণমূল সংসদের বিরুদ্ধে সময় বেঁধে কঠোর তদন্তের সুপারিশ এথিক্স কমিটির। মহুয়ার বিরুদ্ধে অনৈতিক আচরণ এবং সংসদের অবমাননার অভিযোগ। বাইরের কাউকে লোকসভার লগ ইন সংক্রান্ত তথ্য শেয়ার করেছেন মহুয়া। এথিক্স কমিটির খসড়া রিপোর্টে জাতীয় সুরক্ষায় প্রভাব পড়ার অভিযোগ। তৃণমূল সংসদের বিরুদ্ধে অনৈতিক জঘন্য অপরাধমূলক আচরণের অভিযোগ। আর এর কিছুক্ষণ আগে মহুয়া মৈত্রকে নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। উনি যেভাবে দুবাই বেস ভারতবর্ষের পার্লামেন্ট তার কোশ্চেন অ্যান্সারের পাসওয়ার্ড ইত্যাদি দিয়েছেন, যা আপনাদের মাধ্যম দিয়ে জনসমক্ষে এসেছে, তাতে মনে হয়েছে এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। আমি প্রথম ব্যক্তি বলেছিলাম শুধুমাত্র সদস্যপদ বাতিলের মধ্য দিয়ে নয়, এই রকম দেশ বিরোধী ব্যক্তির জেলে পুরে রাখা উচিত। এথিক্স কমিটির খসড়া রিপোর্ট আর সেই রিপোর্টে মহুয়া মৈত্রকে বহিষ্কারের সুপারিশ। খবর সূত্রের ঘুষ নিয়ে প্রশ্ন বিতর্কে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ। তৃণমূল সংসদের বিরুদ্ধে সময় বেঁধে কঠোর তদন্তের সুপারিশ এথিক্স কমিটির।